রবিবার উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসি প্রধান কার্যালয়ে শুভ উদ্বোধন হলো। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন মাননীয় সাংসদ উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা এবং প্রধান উপদেষ্টা ও বিশেষ অতিথি ছিলেন আইএনটিটিউসি পশ্চিমবঙ্গের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র পরিষদ সদস্য ও আইএনটিটিউসি উত্তর কলকাতা জেলা সভাপতি স্বপন সমাদ্দার। এই অনুষ্ঠানে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন যে তৃণমূল কংগ্রেসের হাজার শ্রমিক সংগঠন থাকবে না, সব শ্রমিক সংগঠনকে একটি সংগঠনের মধ্যে থাকতে হবে। তৃণমূলের শ্রমিক সংগঠন একটাই থাকবে, সেটা হলো আইএনটিটিউসি। তাছাড়া উপস্থিত ছিলেন শ্রেয়া পাণ্ডে, কৃষ্ণ প্রতাপ সিং, পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু, ইকবাল আহমেদ, পৌরমাতা ইন্দ্রাণী সাহা ব্যানার্জি, শিবাশিস ব্যানার্জি, বিশ্বজিৎ দে সহ বহু বিধায়ক, পৌর প্রতিনিধি ও এলাকার বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।